বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে 3রা নভেম্বর থেকে শুরু হয়েছে 7 দিন ব্যাপী এনএসএস এর বিশেষ শিবির। এনএসএস এর পতাকা উত্তোলনের পর মঙ্গলদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উদ্বোধক বিদ্যালয়ের এসএমসি চেয়ারম্যান তথা আমবাসা পুর পরিষদের কাউন্সিলর সুমন দেবনাথ। এই 7 দিন এনএসএস ভলান্টিয়ার্সরা বিভিন্ন সামাজিক কর্মসূচি সংগঠিত করবে বলে জানান বিদ্যালয়ের এনএসএস শিক্ষক স্বপন নম। সামাজিক কর্মসূচির মধ্যে রয়েছে রক্তদান শিবির, ছাত্রছাত্রীদের মধ্যে পঠন পাঠন সামগ্রী বিতরণ, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ সহ অন্যান্য বিষয়। এনএসএস শিবিরগুলোর মাধ্যমে ছাত্রছাত্রীদের বিভিন্ন সামাজিক কাজ করার দিকে উৎসাহ প্রদান করা হয় এবং আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে 3রা নভেম্বর থেকে শুরু হয়েছে 7 দিন ব্যাপী এনএসএস এর বিশেষ শিবির। এনএসএস এর পতাকা উত্তোলনের পর মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। কি বলছেন আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা শুনব। এনএসএস সেটা যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটাকে কার্যকরী করার জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। 7 দিন ব্যাপী যে কর্মশালা, সেই কর্মশালা কিভাবে সাকসেস করা যায় সেটাই আমাদের এই 7 দিন ব্যাপী অনুষ্ঠানে আমরা সেখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমরা উপলব্ধি করব এবং উপস্থাপন করব। জাতীয় সেবা প্রকল্প সেই কথাটার মধ্যে এই এনএসএসের যে আসল সেবামূলক কাজ, সেই কাজের তাৎপর্য কি সেই কথার মধ্যেই আমরা বুঝতে পারি। জাতীয় সেবা প্রকল্পের মাধ্যমে যেরকম আমাদের দেশের প্রতি আমাদের যুব সমাজে কিছু করণীয় এবং যুব আপনারা শুনলেন সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে। আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে 3রা নভেম্বর থেকে শুরু হয়েছে 7 দিন ব্যাপী এনএসএস এর বিশেষ শিবির। এনএসএস এর এই শিবিরের মাধ্যমে ছাত্রছাত্রী বা এনএসএস যারা সদস্যরা রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করতে উৎসাহিত করা হয় এবং তার পাশাপাশি সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য উৎসাহী করা হয় ছাত্রছাত্রীদের। এনএসএস এর এই 7 দিনের শিবিরকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছেন ছাত্রছাত্রী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে হয়েছে এই এনএসএস শিবির। এনএসএস শিবিরের উদ্যোগে আমরা বিভিন্ন সময় কিন্তু দেখেছি যারা দুস্থরা রয়েছেন তাদের মধ্যে বস্ত্র বিতরণ থেকে শুরু করে নানান বিষয় করা হয়েছে এনএসএস এর পক্ষ থেকে। ছাত্রছাত্রীদের মধ্যে তাদের বিদ্যালয়ের পঠন পাঠন সামগ্রী বিতরণ, এমনকি রক্তদান শিবির এবং অন্যান্য সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে থাকেন এনএসএস এর কর্মকর্তা সহ এনএসএস এর ছাত্রছাত্রীরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখার জন্য শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।